জাফারুলের পাশে সুব্রত, অনুব্রতর পাশে মমতা। অনুব্রত মণ্ডলের পর এবার তাঁরই জেলার জাফারুল ইসলাম, ফের খুনের ঘটনায় অভিযুক্ত সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনে প্রচারে একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও পারুইয়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। এবার সুব্রত বক্সের সঙ্গে ইলামবাজারে বিজেপি কর্মী খুনে অভিযুক্ত জাফারুল ইসলাম। শনিবার ইলামবাজারে কুপিয়ে খুন করা হয় বিজেপি কর্মী রহিম শেখকে। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা জাফারুলের বিরুদ্ধে। সংঘর্ষে আহত তৃণমূল কর্মী বাবলু শেখকে সোমবার সিউড়ি হাসপাতালে দেখতে যান দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সর্বক্ষণ দেখা গেল জাফারুলকে। যদিও খুনে অভিযুক্ত জাফারুলের উপস্থিতি নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন সুব্রত বক্সী। অভিযোগের ভিত্তিতে সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে যে সিদ্ধান্তে প্রশাসন পৌঁছবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, তাতে কাউকে রেয়াত করা যাবে না। আপনি নিজেই বলছেন আমাদের দলের কর্মী, দলের কর্মী অন্যায় করলে সে রেয়াত করবে না বলছে, অভিযোগ করেছে, অভিযোগের বললাম তো এখনও বলি, অভিযোগ খালি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে আছে বলে অভিযোগ করা যাচ্ছে, অতীতে 40 বছর বাংলার মাটিতে কোনো অভিযোগ করা যায়। পুলিশ সূত্রে খবর, বিজেপি কর্মী রহিম শেখ খুনে অভিযুক্ত জাফারুল ইসলাম, এফআইআর 36 নম্বরে তার নাম রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ খুনের মূল ষড়যন্ত্রকারী এই তৃণমূল নেতাই। তবে জাফারুল ইসলাম পাল্টা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এটা পুলিশকে জিজ্ঞেস করুন, প্রথমত বলবো যে পুলিশ কেন ধরছে না সেটা আমি বলতে পারবো না। আমি মনে করি যে এটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। এরকম ধরনের বিভিন্ন জায়গায় খুন হবে, মার্ডার হবে, চুরি হবে, ছিনতাই হবে, আর কারোর নাম জড়িয়ে যাবে, কেউ চক্রান্ত করে জড়িয়ে দেবে, আর তাকে আগাম জামিন নিতে হবে বা আইনের আশ্রয় নিতে হবে, এটা কোনো কথা হতে পারে না। এই ধরনের দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে এরাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায়, এটা কোনো নতুন কোনো ঘটনা নয়। যেখানে যে দলে নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্যে জনসভায় মানুষকে খুন করবার কথা বলেন, পুলিশকে বোম মারবার কথা বলেন, তারপরেও বিভিন্ন সময় তাকে গার্ড করা হয়, তারপরেও তাকে সার্টিফিকেট দেওয়া হয় তার বিভিন্ন কারণ নিয়ে, সেখানে এটা এটা যে হবে এরকম কোনো অস্বাভাবিক বিষয় নয়। যদিও খুনের অভিযুক্ত এইভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানো, এই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এদিকে সোমবার ইলামবাজার সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে ডিজির সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, বীরভূম।